টানা বৃষ্টি উত্তরবঙ্গে আর তাতে উত্তরবঙ্গের নদী তিস্তা লিজ ঘিস এগুলো ফুঁসছে, ফলে প্লাবন পরিস্থিতি থেকে মুক্তি নেই উত্তরবঙ্গের বেশ কিছু এলাকার। উল্টে আশঙ্কা উদ্বেগও বাড়ছে এই পরিস্থিতিতে সতর্ক প্রশাসন। বৃষ্টির হাতে নির্ভর করছে উত্তরবঙ্গের পরিস্থিতি। গত কয়েকদিন ধরে টানা বর্ষণ চলছে উত্তরবঙ্গের পাহাড় ও সমতলে, তার জেরে ফুঁসছে তিস্তা লিশ ঘিস সহ একাধিক নদী। বৃহস্পতিবার রাতভর বৃষ্টিতে সেই পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়েছে, যার জোরালো প্রভাব পড়েছে জনজীবনে। এর মধ্যে আবার গজল ডোবায় তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে, যার ফলে তিস্তা এখন ফুলে ফেঁপে ভয়ানক আকার নিয়েছে। শুক্রবারও তিস্তার মেখলিগঞ্জ বাংলাদেশ সীমান্ত পর্যন্ত অসংরক্ষিত এলাকায় জারি করা হয়েছে লাল সতর্কতা। পাশাপাশি 31 নম্বর জাতীয় সড়ক এলাকা সংলগ্ন জলঢাকা নদীর অসংরক্ষিত এলাকাতেও জারি লাল সতর্কতা। জলঢাকা সংরক্ষিত এলাকায় অবশ্য জারি হলুদ সতর্কতা। তিস্তা দোমোহনীর অসংরক্ষিত এলাকাতেও জারি হলুদ সতর্কতা। এর মধ্যেই আশঙ্কা বাড়িয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত জলপাইগুড়ি সহ উত্তরের সবকটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সহ উত্তরের অন্যান্য জেলাগুলিতে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যেটা নদীর আনপ্রোটেক্টেড জায়গা, সেখানে তো নদী জল ঢুকবেই, কারণ আপনি যদি নদীর আনপ্রোটেক্টেড জায়গাকে আটকাতে যান তাহলে তো নদীর গতিপথের ওপর ইন্টারফেয়ারেন্স হয়ে যাবে, সেটা কিন্তু নদী বিশেষজ্ঞরা অনুমোদন করেন না। ইনফ্যাক্ট সেই জায়গাগুলোতে কিন্তু জনবসতি যে খুব বেশি আছে তেমনটা নয়, কোথাও কোথাও ক্ষেতি জমি রয়েছে, যেগুলো আমাদের চর এলাকায় আমরা দেখেছি, যেহেতু উর্বরতা রয়েছে অনেকে চাষ করেন, ওটা কৃষি দপ্তরও দেখছে। জলপাইগুড়ি, ধূপগুড়ি কিছু এলাকা জলমগ্ন, জল ঢুকেছে মাল এলাকায়। আলিপুরদুয়ার শহরের নিচু এলাকাতেও রাস্তার ওপর দিয়ে বইছে জল, ফলে সর্বত্র দুর্ভোগে পড়েছেন নাগরিকরা। গরুমারা জঙ্গল থেকে বেরিয়ে জনবসতি এলাকায় ঢুকে বৃষ্টিতে আটকে পড়ে একটি হাতি। এই কাণ্ড মালবাজারের মেটেলির দক্ষিণ ধূপজোড়ার ভবেশ্বরপাড়া এলাকার। মালেরই ওদলাবাড়িতে রাস্তার ওপর গাছ ভেঙে পড়ে কিছুক্ষণের জন্য আটকে যায় 17 নম্বর জাতীয় সড়ক। আবার পাহাড়ে রাতভর ভারী বৃষ্টিতে ধস নামে কিছু এলাকায়। দার্জিলিংয়ে সিংমারিতে ধসের জেরে ধ্বংস হয়ে যায় দুটি গাড়ি, পরে তা সরানো হয়। প্রদ্যোৎ দাস, অরূপ বসাক ও নারায়ণ সিংহ রায়ের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।